হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন এই পর্বে আমরা জানব পৃথিবীর দীর্ঘতম সেতুগুলো সম্পর্কে। প্রাচীনকাল থেকে মানুষের প্রয়োজনে তাগিদে নদী পাড়ি দিয়ে আসছেন। প্রযুক্তির কল্যাণে নদী পাড়ি দেওয়ার মতো কঠিন কাজটি সহজ করে নিয়ে আসছে। তৈরি হচ্ছে পৃথিবীর বৃহত্তম সেতুগুলো। বিশ্বজুড়ে সেতু হলো নির্মাণের অন্যতম একটি শিল্প। স্থাপনা মানুষের জীবনকে সহজ করে তুলছে। হাজার হাজার বছর ধরে এসব স্থাপনা এক ভূখণ্ডের মানুষকে অন্য ভূখণ্ডের মানুষের সাথে সংযুক্ত করে তুলছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। তিলে তিলে গড়ে উঠছে দেশের ইতিহাসের সবচেয়ে বৃহত্তম সেতু। পদ্মা সেতু নিয়ে আমাদের কতই না আগ্রহ, সমান আগ্রহ ছিল যমুনা সেতু নিয়েও। সেতু নির্মাণে চীন সবচেয়ে এগিয়ে। আমাদের প্রতিবেদনে 10টি বৃহত্তম সেতুর মধ্যে চীনের সবচেয়ে বেশি। চলুন বন্ধুরা, আজকে আমরা জানবো বিশ্বের সবচেয়ে বৃহত্তম 10টি সেতু সম্পর্কে। ডানিয়াং কুনশন গ্র্যান্ড ব্রিজ, চীন, 164.8 কিলোমিটার দীর্ঘ। এই সেতুটি বেইজিং সাংহাইয়ের মধ্যে অবস্থিত। এটি বিশ্বের দীর্ঘতম সেতু। এই সেতুটি পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের সাংহাই এবং নানজিংয়ের মধ্যে অবস্থিত। নির্মাণ কাজ শুরু হয় 2006 সালে, শেষ হয় 2010 সালে, চালু হয় 30শে জুন 2011 সালে। 10,000 শ্রমিকের বিনিময়ে 4 বছর যাবৎ নির্মাণ কাজ চলে। প্রায় 8.5 বিলিয়ন খরচ হয়। জুন 2011 সালের হিসেব অনুযায়ী ডানিয়াং কুনশন গ্র্যান্ড ব্রিজটি বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সেতু। সেতুর গ্রিজ বিশ্ব রেকর্ডটি ধরে রেখেছে। চাংহুয়াং কোয়াশিয়ং রেল সেতু, তাইওয়ান, বিশ্বের দীর্ঘতম দ্বিতীয় সেতু। সেতুটি দৈর্ঘ্য 154 কিলোমিটার। 2007 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সড়কপথের পাশাপাশি তাইওয়ানের দ্রুতগামী রেলপথের জন্য এই সেতুটির সাথে সংযুক্ত করে দেওয়া হয়, যার মাধ্যমে দেশটির পশ্চিম উপকূলে পৌঁছানো যায়। তাইয়ানজিন গ্র্যান্ড ব্রিজ, এটি বিশ্বের দীর্ঘতম সেতুগুলোর মধ্যে একটি। মোট দৈর্ঘ্য প্রায় 113.7 কিলোমিটার। এটি 2010 সালে সম্পূর্ণ হয়েছিল এবং 2011 সালে খোলা হয়েছিল। সেই সময়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটিকে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সেতু হিসেবে রেকর্ডস করেছিল। তিয়ানশিন গ্র্যান্ড সেতুটি বিশ্বের সবচেয়ে সুন্দর সেতুগুলোর মধ্যে একটি। ক্যান্ডিগ্যান্ড ব্রিজ, বিশ্বের চতুর্থ দীর্ঘতম সেতু। 2010 সালে সম্পূর্ণ এই সেতুটির বেইজিং সাংহাই হাই স্পিড রেলপথের একটি অংশ এবং রেলপথের তৃতীয় দীর্ঘতম সেতু। ভূমিকম্পন থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে এই সেতুটি তৈরি করা হয়েছে। ক্যান্ডিগ্যান্ড ব্রিজ মোট দৈর্ঘ্য 105.81 কিলোমিটার। উইহ্যান উইহি গ্র্যান্ড সেতু, চীন, 80 কিলোমিটার। সেতুটি দীর্ঘতম রেলপথ জুইজেং জুজিয়াংয়ের অংশ। পৃথিবীর পঞ্চম বৃহত্তম সেতু। 2008 সালে এই সেতুর কাজ নির্মাণ কাজ শেষ হয়। তখনকার সময়ে উইহ্যান উইহি গ্র্যান্ড সেতু বিশ্বের সবচেয়ে দীর্ঘ সেতুর নাম লিখিয়েছিল। শীর্ষ স্থান হারালেও এখনও বিশ্বের পঞ্চমতম সেতু তালিকায় আছে। হংকং জুহাই মাক্রো ব্রিজ, চীন, 55 কিলোমিটার। টানেল স্টিম, যা 3টি কেবল স্টেড ব্রিজ। এটি আন্ডারসি কেবল এবং 4টি কৃত্রিম দ্বীপ নিয়ে গঠিত। এটি দীর্ঘতম সেতু পারাপার এবং বিশ্বের দীর্ঘতম উন্মুক্ত সমুদ্র হ্রদ সংযুক্ত। পাল নদীর বুদ্বীপে 3টি প্রধান শহর এবং হংকং, শাকাও ও জুহিয়াং সংযুক্ত করে। 2018 সালে অক্টোবরে সবার জন্য খুলে দেওয়া হয়। 18.8 বিলিয়ন খরচ হয় নির্মাণ কাজে। ব্যাংনা এক্সপ্রেসওয়ে, থাইল্যান্ড, 54 কিলোমিটার। থাইল্যান্ডের সবচেয়ে বড় এবং বিশ্বব্যাপী সপ্তম দীর্ঘতম সেতু। ব্যাংনা এক্সপ্রেস থাইল্যান্ডের এলিমেন্টেডের সাথে সংযুক্ত হিসেবে প্রধান হাইওয়ের সাথে সংযুক্ত হয়। সেতুটি কোনো বিশাল নদীর উপর স্থাপিত হয়নি, বরং সেতুটির ছোট একটি অংশ নিচ দিয়ে ছোট একটি নদী প্রবাহিত হয়েছে। 2010 সালেও সেতুটি
বিশ্বের দীর্ঘতম সেতু ছিল। বেইজিং গ্র্যান্ড সেতু চীন 48 কিলোমিটার। বেইজিং ও সাংহাই হাই স্পিড বুলেট ট্রেনের জন্য একেবারে নির্মিত করা হয়েছে। চীনে মূলত ট্রেনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় কারণ বেশিরভাগ সেতু রেলপথের জন্য নির্মাণ করা হয়। বেইজিং গ্র্যান্ড সেতুটি বর্তমান বিশ্বে 8ম দীর্ঘতম সেতু। লেক পঞ্চাস্ট্রেন কজওয়ে যুক্তরাষ্ট্র 38 কিলোমিটার। এই সেতুটি বিশ্বের দীর্ঘতম সেতুর মধ্যে 9ম। দীর্ঘতম সেতুর এই তালিকায় এটি একমাত্র সেতু যেটি এশিয়ার বাইরে এবং সবচেয়ে পুরনো সেতু। 1956 সালে উন্মুক্ত করে দেওয়া হয়। এটি নির্দিষ্ট সংযোগ বা দুটি অন্তরাল সেতু নিয়ে গঠিত। লাইন 1 উইহান মেট্রো সেতু চীন 37 কিলোমিটার। চীনে উইহান শহরের পুরনো লাইন 1 মেট্রো সিস্টেম একাই নিয়ন্ত্রণ করে আসছে। সব মিলিয়ে 37 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি 2004 সালে সম্পূর্ণ হয়েছে। বিশ্বের দীর্ঘতম সেতুর তালিকায় এটি রয়েছে 10ম। আমাদের এই প্রতিবেদনে 10টি সেতুর মধ্যে 7টি চীনে অবস্থিত, যা ভাবতেও অবাক লাগে। হ্যালো বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলে সিলেক্ট করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।